হাই এভি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেলার স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো যে প্রিভিয়াস ইয়ারের ম্যাথ ক্লাস হচ্ছিল আছে তার পরবর্তী ক্লাস যেখানে আমরাও গত দুদিন তিন দিন হয়ে গেছে অলরেডি ডাব্লু বিপিএসআর প্রিমিয়ার শিপ দু হাজার আঠেরো সালের যে কোশ্চেন্স নিয়ে আলোচনা করছে আজ এটা লাস্ট পার্ট আজকে আশা করছি শেষ হয়ে যাবে তো সেই ক্লাস নাম্বার ফর্টিন এটা এবং তো তোমরা প্রত্যেকটি প্রত্যেকজন এই ভিডিওটি পুরোটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে এবং দেখার শেষে যদি কোনো সমস্যা হয় তো সেটা কমেন্ট বক্স অবশ্যই জানাবে এবং যারা যারা গত ভিডিওগুলো দেখুন তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে চেক আউট করে নেবে ঠিক আছে তো আজকের পরবর্তী অঙ্গ কি রয়েছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্ক স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয় তাদের যোগফল একশো একুশ এবং সংখ্যাটির অঙ্কগুলির অন্তর হচ্ছে তিন তাহলে সংখ্যাটি কত দেখো এই ধরনের অঙ্ক তোমরা করেছো ঠিক আছে কি বলতে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে যে কোনো একটা সংখ্যা হতে পারে ধরে নাও আমি একটা কথা মানে বলে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য ধরে নাও হচ্ছে সংখ্যাটা হচ্ছে তেইশ সরি তেইশ ঠিক আছে এটা হচ্ছে একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তো এটা মানে কীরকম আছে দেখো যেটা দশকের ঘরে রয়েছে এটা আমি বোঝানোর জন্যই বলছি এটা দশকের ঘরে এটা এককের ঘরে তাহলে সংখ্যাটা যদি হয় কিভাবে হয় যদি আমি শুধু অঙ্ক দুটো বলে দেয় দুই আর তিন তাহলে সম্পর্কটা থাকে দুই গণিত দশ প্লাস তিন তবে না আমি তেইশ পাবো ঠিক আছে এই যে জিনিসটা যেটা হচ্ছে কি দশকের ঘরে যা থাকে তাকে দশ দিয়ে গুণ করতে হয় আর এককের ঘরে যেটা থাকবে তাকে যোগ করতে হয় তাহলে আমি সংখ্যাটা পেয়ে থাকি অঙ্ক থেকে আমাকে সংখ্যা বার করতে বলেবে এটা কেন বললাম সেটা তোমার প্রয়োজন পড়ছে দেখো এবার এবার ধরে নাও তুমি সেই যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে দশকের ঘরে আছে এক্স আর ওয়া এককের ঘরে আছে ওয়াই আমি সংখ্যাটা জানি না তাহলে সংখ্যাটা কি? তাহলে সংখ্যাটা কি হবে কি বললাম দশকের ঘরে যেটা রয়েছে সেটাকে দশ দিয়ে গুণ মানে এক্স ইন্টু টেন প্লাস এককের ঘরে যেটা আছে সেটা প্লাস ওয়াই মানে হচ্ছে টেন এক্স প্লাস ওয়াই এটা এইটা হচ্ছে আমার সংখ্যা এবার কী বলছে সেই সংখ্যাটির অঙ্কতয় যদি স্থান পরিবর্তন করে অর্থাৎ এক্সের জায়গায় যদি ওয়াই চলে আসে আর ওয়াইয়ের জায়গায় যদি এক্স চলে যায় তাহলে সংখ্যাটি কী হবে সেক্ষেত্রে সংখ্যাটি কত হবে টেন ইন্টু ওয়াই প্লাস এক্স বা টেন ওয়াই প্লাস এক্স এইটা এবার এই দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে একশো একুশ ঠিক আছে তাহলে সত্যটা কী হচ্ছে এই পাশে দেখো টেন এক্স প্লাস ওয়াই প্লাস টেন ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি ওয়ান ওকে তো এখানটা আগে করে নাও যোগ এগারো এক্স প্লাস এগারো ওয়াই সমান হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান এই একটা আমি পেয়ে গেলাম খুবই জলদি হয়ে যাবে অঙ্কটা তারপর কী রয়েছে দেখো তাদের যোগ ফল দেওয়া বলে দিল সেখান থেকে আমি পেয়ে গেলাম এইটা দেন রয়েছে আর একটা সম্পর্ক যেটা হচ্ছে সংখ্যাটির অঙ্কগুলির অন্তর অর্থাৎ বিয়োগ ফল হচ্ছে তিন মানে এক্স মাইনাস ওয়াই অন্তর বলতে বিয়োগ ফল বা এখানে বড়ো ছোটো ব্যাপারে নেওয়া মধ্যে পার্থক্য হচ্ছে তিন ধরে নেবে এটাই ওকে তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় শর্ত এবার এটাকে তুমি এখানে নিয়ে চলে এসো এক্স মাইনাস ওয়াই সমান তিন এটাই মুচ্ছি দাগটা দিয়ে এটাকে অপনয়ন করে দাও অপনয়ন করলে কি হবে দেখো এখানে অপনয়ন যদি করি এটাকে পুরোটাকে নিচের যে দু নাম্বার সমীকরণ রয়েছে এক নাম্বারটাকে এক দিয়ে গুণ মানে যা আছে তাই থাকবে আর দু নাম্বারটাকে এগারো দিয়ে গুণ করে দাও ঠিক আছে এগারো দিয়ে যদি আমি গুণ করি তাহলে এগারো এক্স হয়ে যাবে এগারো বাই হয়ে যাবে আর এটা তিন এগারো তেত্রিশ হয়ে যাবে ওকে এবার দেখো যদি যোগ করি আমি তাহলে এগারো বাই এগারো বাই কেটে যাবে পরে থাকছে বাইশ এক্স সমান একশো একুশ আর তেত্রিশ একশো তাহলে এক্স টু ওয়ান ফিফটি হচ্ছে বাইশ সাথে একশো চুয়ান্ন বা কাটাকাটি করতে পারে এগারো দিয়ে চোদ্দো এগারো দিয়ে দুই দুই সাথে তাহলে আমি কি পেলাম দশকের ঘরে সংখ্যাটা হচ্ছে সেভেন এবার তোমরা অপশন চেক করবে যদি সাত দশকের ঘরে একটাই থাকে তাহলে সেটাই উত্তর পরবর্তী আর এককের ঘরে বার করার প্রয়োজন পড়ছে না কিন্তু যদি দেখো যে দশকের ঘরে সাতওয়ালা আরও রয়েছে তাহলে দেখবে তখন দুটোর মধ্যে ডিফারেন্স ধরো এখানে যদি আর একটা থাকতো আমি আর একটা পয়েন্ট দিয়েছি যেটা হচ্ছে সেভেন্টি নাইন তাহলে দেখো আমি দশকের ঘরে সংখ্যা পেয়েছি যেটা এটাতেও রয়েছে এটাতেও রয়েছে আর একটা সম্পর্ক যেটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই মানে দুটো অন্ত অন্তর বা পার্থক্য হচ্ছে তিন তখন সেটা ম্যাচ করবে যে কোথায় দেখো এখানে সাত আর চার যে অঙ্ক দুটো রয়েছে তাদের মধ্যে ডিফারেন্স কত তিন যেটা ম্যাচ করছে কিন্তু এখানে সাত আর নয়ের মধ্যে ডিফারেন্স কত দুই যেটা ম্যাচ করছে না তাহলে অপশান বি হবে সঠিক উত্তর ঠিক আছে তো সেকেন্ডে তোমাদের বার করার দরকার হবে না যদি একটাই অপশান থাকে আর যদি দুটো থাকে তাহলে ডিফারেন্সটা বার করবে তাহলে তোমরা পেয়ে যাবে সেক্ষেত্রে পেয়ে যাচ্ছে কি চুয়াত্তর হচ্ছে উত্তর অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদয়ের স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয় তাদের যোগফল যদি একশো একুশ হয় এবং সংখ্যাটির অঙ্কদয়ের অন্তর যদি তিন হয়ে থাকে তাহলে সংখ্যাটি হচ্ছে সেভেন্টি ফোর অপশন বি হচ্ছে টি সঠিক নেক্সট দেখো কি রয়েছে একজন মুদি পরপর পাঁচ মাস ছ হাজার চারশো পঁয়ত্রিশ টাকা ছ হাজার নশো সাতাশ টাকা ছ হাজার আটশো পঞ্চান্ন টাকা সাত হাজার দুশো তিরিশ টাকা এবং ছ হাজার পাঁচশো বাষট্টি টাকার জিনিস বিক্রয় করেন ষষ্ঠ মাসে তিনি কত টাকার জিনিস বিক্রয় করলে তার গড় বিক্রি ছ হাজার পাঁচশো টাকা হবে তাহলে যদি ছ হাজার প্রথমে দেখো কী করে নেবে তা ছ হাজার পাঁচশো টাকা যদি তার ছ মাসের গড় বিক্রি হয় তাহলে ছ মাসের মোট বিক্রি সেটা তুমি বার করে নেবে ফার্স্টে ছ মাসের মোট বিক্রি এগুলো লেখার প্রয়োজন পড়বে না পরীক্ষার সময় আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি তাহলে কী হচ্ছে ছয় ইন্টু এটা গুণ করলে ছয়কে পঁয়ষট্টি দিয়ে গুণ করলে পাবে তিনশো নব্বই আর জিরো জিরো মানে উনচল্লিশ হাজার এটা আমি পেয়ে যাচ্ছি তার মোট বিক্রি ঠিক আছে তিন ভাগ ওকে তারপর দেখো কি হয়েছে এবার পাঁচ মাসের এখানে দিয়ে দিয়েছে যে পাঁচ মাসে কি কি কত কত টাকা সে বিক্রি করছে ওকে তাহলে কি করবে এইগুলোকে তুমি যোগ করে নেবে এবার যোগের মেথড কি হচ্ছে আমরা নর্মালি শিখেছিলাম কিরকম এইরকম নিচে নিচে বসিয়ে ছয় চার তিন পাঁচ ছয় নয় এইভাবে যোগ করেছিল এইভাবে টুকতেও পারো বা মুখে মুখেও যোগ করতে পারো সেটা কিভাবে প্রত্যেকটা তো যোগ হবে তো এককের ঘর ধরে শুরু করো দেখো পাঁচ পাঁচ আর সাথে পাঁচ পাঁচ আর সাথে বারো বারো আর পাঁচে সতেরো সতেরো আর এখানে যেহেতু জিরো আছে বাদ সতেরো দুই উনিশ উনিশের নয় হাতে থাকছে কত এক পরেরটাতে ধরো ছয় আর একে সাত সাত আর তিনে দশ দশ আর পাঁচে পনেরো পনেরো আর দুয়ে সতেরো সতেরো আর তিনে কুড়ি কুড়ি শূন্য হাতে থাকবে দুই দুই আর পাঁচে সাত সাত আর দুয়ে নয় নয় আর আটে সতেরো সতেরো আর নয় ছাব্বিশ ছাব্বিশ আর চারে তিরিশ তিরিশে শূন্য হাতে থাকছে তিন তাহলে পেলাম কত ছয় তিনে নয় নয় আর সাথে ষোলো ষোলো আর ছয়ে বাইশ আর ছয় আঠাশ আর ছয় চৌত্রিশ এইভাবে যোগ করতে পারো এইভাবে না লিখে এখানে লিখে লিখে তোমরা করো কিন্তু এইভাবে করে নিতে পারো এখানে লেখা থাকা অবস্থাতেই কোশ্চেন থেকে ডিরেক্টলি একদম একটু প্র্যাকটিস করবে তাহলে দেবে অ্যাকুরেটও আসবে তাড়াতাড়ি হবে তোমাদের তাহলে কী পেলাম চৌত্রিশ হাজার ন টাকা তিনি পাঁচ মাসে বিক্রি করেছেন তাহলে ছ মাসে তাকে কত প্রকি হতে হবে এটা সিম্পলি বিয়োগ তাহলে ছ নম্বর মাসে বা ষষ্ঠ মাসে তাকে বিক্রি করতে হবে চার হাজার নশো একানব্বই টাকার মাল তাহলে তার ছ মাসের গড় খরচ খরচা হবে বা গড় বিক্রয় হবে ছ হাজার পাঁচশো টাকা অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর ওকে তাহলে একজন মুদি যদি পরপর পাঁচ মাস যথাক্রমে ছ হাজার চারশো পঁয়ত্রিশ টাকা ছ হাজার নশো সাতাশ টাকা ছ হাজার আটশো পঞ্চান্ন টাকা সাত হাজার দুশো তিরিশ টাকা এবং ছ হাজার পাঁচশো বাষট্টি টাকা বিক্রয় করে থাকেন তাহলে তাকে ষষ্ঠ মাসে চার হাজার নশো একানব্বই টাকা বিক্রি করতে হবে তাহলে ছ মাসে তার এবারে বিক্রয় হবে ছ হাজার পাঁচশো টাকা পরবর্তী অঙ্গ দেখো কি রয়েছে সাতশো টাকা রাম শ্যাম ও যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল তাহলে যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত তাহলে কী বলেছে সাতশো টাকা রাম শ্যাম এবং যদু তিন ভাই তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে ভাই বলা নেই যদিও ভাগ করে দেওয়া হয়েছে এবং কি হয়েছে রাম যত টাকা পেয়েছে সেটা হচ্ছে শ্যামের অর্ধেক এবং শ্যাম যা পেয়েছে সেটা হচ্ছে যদুর অর্ধেক ঠিক আছে তাহলে আমি এখানে লিখে নিই রাম শ্যাম যদু ওকে তাহলে রাম যদি ধরো এক্স টাকা পাই তাহলে শ্যাম পেয়েছে নিশ্চয়ই টু এক্স কারণ রাম স্যামের অর্ধেক পেয়েছে আবার শ্যাম পেয়েছে যুদুর টাকার অর্ধেক মানে তাহলে যদু কত পেয়েছে ফোর এক্স মোট টাকার পরিমাণ কত সাতশো সাতশো সিম্পল ইকুয়েশন এক লাইনে অঙ্ক সেভেন এক্স ইকুয়াল টু সেভেন হান্ড্রেড এক্স ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড মানে যদু পেয়েছিল ফোর এক্স মানে হচ্ছে ফোর ইন্টু হান্ড্রেড সে মানে হচ্ছে ফোর হান্ড্রেড ওকে অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর তাহলে সাতশো টাকা যদি রাম শ্যাম যদুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যে রাম যা পেয়েছে তা হচ্ছে শ্যামের অর্ধেক এবং শ্যাম যা পেয়েছে তা হচ্ছে যদুপ্রাপ্ত অর্থের অর্ধেক তাহলে যদু পাবে কত টাকা চারশো টাকা অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর অফ করো কি রয়েছে কোনো আয়ত ক্ষেত্রের বাহুর পরিমাণ টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে তার ক্ষেত্র শতকরা বৃদ্ধির হার কত ঠিক আছে খুব সোজা তোমাদের সূত্রটার আগে একবার আলোচনা করেছি ধরো একটা আয়তক্ষেত্র দিয়ে দিয়েছে যার একটা কিছু একটা এর দৈর্ঘ্য আছে এরও একটা দৈর্ঘ্য আছে সেই হিসাবে এর ক্ষেত্রফল একটা বেরিয়েছে যাই হোক বড় কেক কিছু একটা এবার কি হচ্ছে যদি এটাকে আমি টোয়েন্টি বাড়িয়ে দিই এটাকেও বাড়িয়ে দিলাম আবার এটা পোস্ত পোস্তটাকেও বাড়িয়ে দিলাম তাহলে যে আয়তক্ষেত্রটা আমি পাব তার ক্ষেত্রফল যে ক্ষেত্রফলটা আগে ছিল তার কত পার্সেন্ট বাড়বে সেটা আমাকে বার করতে হবে তো এর জন্য একটা ফর্মুলা বলেছিলাম যেটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড দেখো বর্গক্ষেত্র ছিল সেখানে ঠিক আছে এখানে এ কোনটা দৈর্ঘ্য বি হচ্ছে প্রস্তের বৃদ্ধি বাকি তো তোমরা দেখতে পাচ্ছ আর কিছু নেই এ কত বেড়েছে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি হয়েছে মানে হচ্ছে প্লাস টোয়েন্টি যদি টোয়েন্টি পার্সেন্ট হ্রাস হতো তাহলে মাইনাস টোয়েন্টি হতো প্লাস প্রস্ত টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে মানে হচ্ছে প্লাস টোয়েন্টি প্লাস এবি মানে হচ্ছে টোয়েন্টি প্লাস দুটোই প্লাসে আছে আমি আর লিখছি না বাই হানড্রেড এই হচ্ছে ফর্মুলা এখান থেকে যোগ হয়ে যাবে পেয়ে যাব চল্লিশ এখানে গুণ করে দাও চারশো বাই একশো কেটে দাও এখানে চার পাঁচশো মানে হচ্ছে চল্লিশ প্লাস সমান হচ্ছে চুয়াল্লিশ ওকে অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর যে কোনো আয়তক্ষেত্রে বাহুল পরিমাণ যদি আমরা টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি করি অর্থাৎ উভয়ই দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই তাহলে ক্ষেত্র শতকরা বৃদ্ধির হার হচ্ছে ফর্টি ফোর পারসেন্ট অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর তোমাদের যেটা করছিলাম ক্লাস ডাব্লিউ 2018 টু থাউজেন্ড টু থাউজেন্ড তার অঙ্ক শেষ হয়ে গেছে এই অঙ্কটা তার মধ্যে নয় তো এটা একটা বোনাস তোমাদের জন্য তো সেখানে কি হচ্ছে দেখবে অনেক পরীক্ষাতে এরকম থেকেই থাকে সেক্ষেত্রে প্লাস প্লাস বা মাঝখানে কোনো সাইন থাকলে সেটা তো আমরা করতে পারি যে একটা আমরা করেও ছিলাম গত কোনো ক্লাসে যে আমরা শেষ দিক থেকে শুরু করতে হয় তাহলে দেখবে এমন একটা রিলেশনে থাকে যেটা আমরা পেয়ে যাই কিন্তু এক্ষেত্রে দেখো কোনো রকম প্লাস সাইন দেওয়া নেই আন্ডার রুট থ্রি তার মধ্যেই পড়ছে রুট থ্রি তার মধ্যে আবার দেখতে পাচ্ছ চিহ্নটা কীরকম দেওয়া আছে তো এই ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে এসেও থাকে এবং তার উত্তর আমরা বার করতে চট করে পারি না এবং সেক্ষেত্রে অনেকে কি করি আমরা এখানে তিনটে পাঁচের গুণ করে বার করে দিই অনেকজন আবার তিনটে পাঁচ যেহেতু পাঁচটা যেহেতু রুট আছে তো থ্রি ট্রুটি পার রুট ফাইভ করে দিই আমরা তো এরকম বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তো এর মেথডটা কি দেখো একটা থ্রি স্কোয়ার ওপরে যদি দুই থাকে মানে কী যে দুটো তিনের গুণ ফল ঠিক সেরকম রুট থ্রি যদি হয় তাহলে সেটা হচ্ছে থ্রি টু পার ওয়ান বাই টু ঠিক আছে এটা তো তোমরা জানো প্রত্যেকে এবার কি হচ্ছে প্রথম থ্রি যেটা রয়েছে সেটার জন্য কী লিখবে থ্রি টু রিপার ওয়ান বাই টু এটা লেখা হলো পরবর্তীতে দেখো আবার একটা রয়েছে সেটার জন্য হবে কি সেম থাকবে কিন্তু এটা ডবল হয়ে যাবে ফোর দেন আবার একটা থাকছে সেটা হবে কি ওয়ান বাই এইট দেন আবার একটা আছে সেটা হচ্ছে ওয়ান বাই সিক্সটিন তারপরে এবার লাস্টে যেটা রয়েছে সেটার জন্য হবে ওয়ান বাই থার্টি টু এইটা হচ্ছে আমাদের উত্তর এবার কী করবে ভগ্নাংশের যোগ বিয়োগ সকলেই জানো এটাই ট্রিক্স ছিল যেটা তোমাদের বলার সেটা যোগ করবে কী হবে লসাগু দেখো দুই চার আট ষোলো বত্রিশে লস আঘু বত্রিশই হবে আর এখানে কী থাকবে এখানে দুইয়ের বদল ষোলো প্লাস চার দিয়ে মানে হচ্ছে আট প্লাস এখানে হবে চার প্লাস এখানে হবে দুই প্লাস ওয়ান মানে কী পাচ্ছি আমরা থ্রি টু ডি পাওয়ার ষোলো আর আটে চব্বিশ চব্বিশ চার আঠাশ আঠাশ দুই তিরিশ আর একে একত্রিশ একত্রিশ বাই বত্রিশ এটা হচ্ছে উত্তর অপশান ডি ঠিক আছে তো এইগুলো এই মেথডে করবে তোমরা যে প্রত্যেকটা রুটের জন্য প্রথমটার জন্য হাফ তারপরে যত যাবে তত বাড়তে শুরু করবে কীভাবে ডবল হবে দুই চার আট ষোলো বত্রিশ যতগুলো থাকবে এইভাবে সেভাবে গিয়ে আমরা উত্তর পেয়ে যাব থ্রি দি পাওয়ার একত্রিশ বাই বত্রিশ অপশন ডি হচ্ছে এটি সঠিক